হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে, যেটা এসছে সাধারণত ইন্ডিয়ান পোস্টাল থেকে। তো ইন্ডিয়ান পোস্টালের আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে apost.in। এখানে গেলে আমরা দেখতে পাব, প্রথমেই আছে হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড, এই তিনটা স্টেট থেকে নোটিফিকেশানটা বেরিয়েছে। এবং এই তিনটা স্টেটের ক্ষেত্রেই একই সময়ে স্টার্টিং ডেট এবং এন্ড ডেট হচ্ছে একই একই। তো স্টার্ট হয়েছে 8/6, মানে জুনের 8 তারিখ হয়েছে এই মাসের, এবং শেষ হবে নেক্সট মাসের 7 তারিখ, জুলাইয়ের 7 তারিখ এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে। তার মধ্যে কিন্তু আমাদেরকে এটা অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লাই করতে হবে। তো এর নোটিফিকেশানটাই যাব, যে নোটিফিকেশানটা তোমরা দেখতে চাও সেটা এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। যদি হরিয়ানা দেখতে চাও হরিয়ানাতে ক্লিক করতে হবে, মধ্যপ্রদেশ দেখতে চাইলে মধ্যপ্রদেশে ক্লিক করতে হবে, হরিয়ানা দেখতে চাইলে এখানে ক্লিক করো। আমার অলরেডি ডাউনলোড হয়ে আছে, আমি দেখিয়ে নিচ্ছি। এই যে এরকম একটা পিডিএফ পাবে, এখানে সব কিছু দেখতে পাবে, কত ফিস, বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার যারে তাদের ক্ষেত্রে 12,000 টাকা, 4 ঘন্টা ডিউটি করলে এবং 5 ঘন্টা ডিউটি করলে 14,500 টাকা, এবিপিএমদের 10,000 টাকা, 4 ঘন্টা 5 ঘন্টাতে 12,000 টাকা, ঠিক আছে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, এবং এই মাধ্যমিক পাসের রেজাল্টের উপর এটা সিলেকশন হবে। এর কোনো রিটিন এক্সাম হবে না, কিছু হবে না, এবং এর যখন সিলেকশানে তোমাদের নাম বেরোবে, রেজাল্ট বেরোলে সেখানে তোমার নাম নাম্বারের উপরেই নাম বেরোবে, ঠিক আছে। এবং নাম্বারের উপর নাম বেরোনোর পরে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং নেক্সট তোমার জয়েন্ট হবে, ঠিক আছে। এখানে তোমরা নোটিফিকেশানটা ভালো করে পড়ে নিতে পারো, এখানে কী আছে না আছে। তো অ্যাপ্লাই করতে হবে কিন্তু অনলাইনে, এরকম কোনো অফলাইনে অ্যাপ্লাই হবে না। আর তোমরা যদি হরিয়ানারটা দেখতে, মধ্যপ্রদেশটা দেখলে এটা, যদি হরিয়ানারটা দেখতে চাও তাহলে হরিয়ানাতে ক্লিক করবে, উত্তরাখণ্ডে দেখতে গেলে উত্তরাখণ্ডে এই সেম হবে, ঠিক আছে। এখন আমি বলবো কীভাবে রেজিস্ট্রেশন করা হবে, সরি অ্যাপ্লাই করবে। প্রথমে অ্যাপ্লাই করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে, এখানে সব কিছু অ্যাপ্লিকেন্ট নেম যা যা চেয়েছে এখানে সব কিছু অ্যাপ্লাই করতে হবে, এবং এখানে ফটো আর সিগনেচার সব কিছু ভালোভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে। দিয়ে লাস্টে এখানে টিক করে সাবমিট করে দিতে হবে। তারপরে এটা সাবমিট করে দিলে কি হবে, তো এরপরে আসতে হবে ফি পেমেন্ট, এখানে পে অনলাইন এরকম একটা জায়গায় যেতে হবে। এরকম একটা জায়গায় গেলে এরকম ওকে আসবে, ওকে করে দিতে হবে। এখানে যে একটা ওখানে রেজিস্ট্রেশন করার পর মোবাইলে রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে SMS হয়ে, এবং একটা ফর্মও আসবে যেটা প্রিন্ট আউট করতে পারবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিলে এখানে সব কিছু মোবাইল নাম্বার দেখিয়ে দেবে, নেম দেখিয়ে দেবে, সব কিছু দিয়ে তারপরে মেক পেমেন্ট করতে হবে। এখানে সাধারণত 100 টাকা করে লাগবে, যারা হচ্ছে জেনারেল ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে, বাকি যারা এবং মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, বাকি ফিমেল ক্যান্ডিডেট জেনারেল হোক আর OBC হোক যাই হোক তাদের ক্ষেত্রে সব কিছুই ফ্রি, ঠিক আছে, কোনো টাকা লাগবে না। তো তারপরে কি করতে হবে, অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইনে গেলে এরকম আসবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, কোন সার্কেলের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করেছো সেটা চুজ করবে, সাবমিট করবে, দিলে অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে, ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম হয়ে গেলে তারপরে আসবে আপনার কোন কোন ডিস্ট্রিক্টে কিংবা কোন কোন পোস্ট অফিসে যেগুলোতে ভ্যাকেন্সি আছে সেগুলো চুজ করতে হবে, ঠিক আছে। আজকের ভিডিও ছিল এখানেই, যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।